বর্তমানে অনেক জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত হচ্ছে কম্পিউটার। আর সেই কম্পিউটারের সেটিংগুলো, গুরুত্বপূর্ণ সেটিংগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি হয়ে যাবেন কম্পিউটার বস অথবা এক্সপার্ট। আর সেই কম্পিউটার বস বা এক্সপার্ট হতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটারের 10 টিপস। এই টিপসগুলো যদি আপনার জানা থাকে, আপনি কম্পিউটারের যে কোনো বিষয়ে প্রবলেম হলে নিজে সলিউশন করতে পারবেন এবং নিজে অনেকগুলো নতুন নতুন ফিচার সাথে অ্যাড হতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আই এম মোহাম্মদ ইমরান হোসেন ফ্রম টেকনোলজি উইক উইথ তানু। আশা করি সবাই ভালো আছেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশাপাশি বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম টু টেকনোলজি উইক উইথ তানু চ্যানেলে, আমি ইমরান হোসেন আছি আপনাদের সাথে। এন্ড ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি কম্পিউটার 10টি টিপস। টিপস নাম্বার 1, শো ডেস্কটপ আইকন। ফর এক্সাম্পল, আমার এখানে কিন্তু কোনো আইকন শো করা নেই। এখন আমি আইকন কিভাবে শো করব, তার জন্য আমাকে মাউসের রাইট বাটনটি প্রেস করতে হবে, তারপর ভিউতে যেতে হবে। ভিউতে যাওয়ার পরে শো ডেস্কটপ আইকনে ক্লিক করতে হবে। শো ডেস্কটপ আইকনে ক্লিক করলে আমার এভাবে ফাইলগুলো শো করবে। এবার আসুন আমাদের ফাইলগুলো কিভাবে স্মার্টলি শো করবে। আমার যদি এই ফাইলগুলো এভাবে এলোমেলো থাকে, তখন আপনি স্মার্টলি শো করতে হলে ভিউতে যেতে হবে। তার পরে স্মার্ট আইকনে ক্লিক করবেন। স্মার্ট আইকনে যখন ক্লিক করবেন, তখন আপনার এগুলো স্মার্টলি শো করবে। এবার আসুন, এটা গেল টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, সিঙ্গেল ক্লিক টু ওপেন। সিঙ্গেল ক্লিক টু ওপেন হচ্ছে আপনি একটি ফাইল ওপেন করবেন, তা সিঙ্গেললি ওপেন হবে। দেখুন, এক ক্লিকে যাতে ফাইল ওপেন হয়, সেটাকে বলে সিঙ্গেল ক্লিক অফ ফাইল ওপেন। এখন আমার এটা কিন্তু এক ক্লিকে ওপেন হয়নি, আমার এটা কি করতে হবে, ওয়ান ক্লিকে ওপেন করতে হবে। তার জন্য আপনাকে অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পরে এই সিঙ্গেল ক্লিক টু ওপেন অ্যান আইটেমস, এখানে ক্লিক করে দিলে দেখুন আমি এখন একটি ফাইল ওপেন করব। ওয়ান ক্লিক করছি, একটি ফাইল ওপেন হয়ে গেছে। আবার একটা ক্লিক করছি, একটি ফাইল ওপেন হয়ে গেছে। এভাবে আপনার সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ফাইল ওপেন করতে পারেন। এবার আসি স্টেপ 3, টিপস নাম্বার 3, সেন্স দ্য সাইজ অফ দ্য টেক্সট অ্যাপস। এটা হচ্ছে আপনি যে কম্পিউটারের যে নিচেরগুলো টেক্সটগুলো আছে, এগুলোর সাইজগুলো বড় করবেন কিংবা সবগুলো সাইজ একই স্টেপে রাখবেন। তার জন্য আপনাকে যেতে হবে ডেস্কটপে, সেটিংয়ে যেতে হবে। তো প্রথমে আমি যাবো ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পরে, ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পরে সেন্স দ্য সাইজ অফ টেক্সট অ্যাপস অ্যান্ড আইটেমস। আদার আইটেমসে ক্লিক করার পর এখানে থাকবে 120। এখানে যদি আপনি ক্লিক করে দেন, দেখবেন অটো আপনার এই নিচের টেক্সটের সাইজগুলো সবগুলো বড় হয়ে গেছে। ওকে, এইভাবে যাদের চিনে চোখে প্রবলেম বা ওল্ড পার্সন আছে, তারাও কিন্তু এগুলো এই অপশনটি ইউজ করতে পারে। এটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল। ওকে, এটা নাম্বার 4 আছে আপনাদের জন্য, সেন্স ব্রাইটনেস। তার জন্য আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে ডেস্কটপ সেটিং এ যেতে হবে। ডেস্কটপ সেটিং এ যাওয়ার পরে এই দেখুন সেন্স ব্রাইটনেস। সেন্স ব্রাইটনেস হচ্ছে আপনি যে ব্রাইটনেসটা রাখতে চাচ্ছেন, সেই ব্রাইটনেসটা আপনি দিতে পারেন। এবার আরেকটি অপশন আছে, এটা আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে ব্রাইটনেস বাড়াবেন। তার জন্য আপনার ফাংশন 12, মানে ফাংশন 12 যখন দিবেন ল্যাপটপের, তখন দেখবেন যে ব্রাইটনেস বাড়তেছে। আর আপনি যদি ফাংশন 11 দেন, তার মানে হচ্ছে 11 দেন, তাহলে দেখবেন ব্রাইটনেস কমতেছে। এটা যে আপনার ল্যাপটপ যদি থাকে, এটা যে ল্যাপটপের ইউজ। ওকে, এটা গেল স্টেপ আমাদের টিপস নাম্বার 4। এবার টিপস নাম্বার 5, টেক্সট লক দ্য টেক্সট বার। এই লক দ্য টেক্সট বার হচ্ছে আপনার যে নিচে যে টেক্সট বারটি আছে, এটাকে লক করা। এটা কিভাবে, যদি লক করা থাকে, সো আপনাকে আনলক করতে হলে রাইট বাটন ক্লিক করে আনলক করবেন। তারপর এই টেক্সটটা আপনি যদি এখানে উপরে উঠে যায়, কিংবা কি আপনি যদি এখানে রাখতে চান, বারটা বামে রাখতে চান, কিংবা ডানে, কিংবা নিচে, অনেক সময় দেখবেন অনেক পার্সন আছে যারা কিনা টেক্সট বারটি উপরে রাখে, আপনি উপরেও রাখতে পারেন। আর যদি উপরে উঠে যায়, আপনি যদি চান যে নিচে আনার জন্য, তাহলে ডাইরেক্ট নিচে নিয়ে আসবেন, এভাবে ড্রাগ করবেন, ড্রাগ করলে নিচে চলে আসবে। ওকে, আসার পরে এটা যদি আর যাতে মুভ না হয়, সেটার জন্য আপনাকে রাইট বাটনটি ক্লিক করে লক টেক্সট বার ক্লিক করবেন। এখন এটা আর মুভ হবে না। ওকে, আর যদি আবার মুভ করছেন, তাহলে এটা আনলক করে তারপরে মুভ করবেন। এবার আপনি যেখানে ইচ্ছে ওইখানে রাখতে পারেন।
এটা গেল টিক্স নাম্বার 5। এবার টিক্স নাম্বার 6 আছে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম। আপনার যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্ট নেমটি চেঞ্জ করতে হবে, তার জন্য আপনাকে সার্চ দিতে হবে। আপনার স্টার্ট মেনুতে গিয়ে সার্চ দিবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্ল্যানেট আসলো, আসার পরে এটা ওপেন করবেন। কন্ট্রোল প্ল্যানেট আসার পরে, ওপেন হওয়ার পরে আপনি যাবেন ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আসবে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম। চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেমে তারপর আমি এখানে টাইপ করে দিচ্ছি আমার ইউটিউব নেমটি TCHNOLOGYYP। ওকে, তারপর আপনি চেঞ্জ নেমে ক্লিক করবেন। চেঞ্জ নেমে ক্লিক করার পর দেখুন আমার অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে নামটি। এটা ছিল, এটা আমাদের টিপস নাম্বার ছিল 6, চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম। টিক্স নাম্বার 7, ব্রাউজার ব্রাউজ ফোল্ডার। ব্রাউজ ফোল্ডারটি অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের অনেকের প্রবলেম আমরা পড়তে হয় এই কাজটার ক্ষেত্রে। আমরা অনেক সময় যখন একটি ট্যাব ওপেন করবো, ফর এক্সাম্পল আমি এই ট্যাবটি ওপেন করবো, এই ট্যাবটি ওপেন করলে এইভাবে চলে শো করতেছে। এভাবে যখন শো করবে দেখুন আমার এই ট্যাবটা কিন্তু মানে একটার উপর আরেকটা শো করছে। দেখুন আমার কিন্তু একটা ট্যাব ছিল, পরে ওটা আরেকটা ট্যাব হচ্ছে। এখন আমি আবার আরেকটা ট্যাবে ক্লিক করে দেখুন এখন আমার আরেকটা ট্যাবটি ওপেন হয়েছে, অলরেডি তিনটা ট্যাব ওপেন হচ্ছে। আপনি চাচ্ছেন যে এক ট্যাবের উপরে যাতে সবগুলো কাজ হয়, তার জন্য আপনাকে যেতে হবে ভিউতে। ভিউতে যাওয়ার পর অপশন, অপশনে আসার পর এখানে যে ওপেন ফার্স্ট এতে ব্রাউজ ফোল্ডার, ব্রাউজ ফোল্ডারে গিয়ে আপনি ফার্স্ট অপশনটি সিলেকশন করে দিবেন। সিলেকশন করে দিয়ে ওকে ক্লিক করবেন, তারপর দেখবেন একই অপশনে আপনার সবগুলো সবগুলো শো হচ্ছে। এটাই ছিল স্টেপ নাম্বার, টিক্স নাম্বার 7। এবার টিক্স নাম্বার 8 আছে শো বিজয় বর্ণ। শো বিজয় বর্ণর জন্য আপনাকে যেতে হবে, আমার এখানে কিন্তু বিজয় বর্ণ শো করছে না, তার জন্য আমাকে যেতে হবে এই আইকন, এটাকে বলে হাইড আইকন। হাইড এন আইকনে ক্লিক করবেন, তারপর আপনার এই অপশনে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে শোতে ক্লিক করবেন। শোতে ক্লিক করার পর বিজয় বর্ণ শো করবে এখানে। এখানে বিজয় বর্ণ যখন শো করবে তখন আপনি এভাবে ইজিলি বিজয় বর্ণ শো করতে পারেন। এটা ছিল টিক্স নাম্বার 8। টিক্স নাম্বার 9, অরিয়েন্টেশন। অরিয়েন্টেশন হচ্ছে, এবং আমরা যাবো অরিয়েন্টেশনে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে সেটিং অপশানে, যার জন্য আমরা সেটিংয়ে চলে গেলাম। তারপর এখানে চলে আসলো অরিয়েন্টেশন, অরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ। যেমন এটা ইউজটা একটু দেখে দিচ্ছি, দেখুন আমার পুরো ডেস্কটপটি কিন্তু এখন রিলোড হয়ে গেছে, পুরোটা উল্টো মোড হয়ে গেছে। এটা যদি আপনার কম্পিউটার হয়ে থাকে, সো আপনি এখানে আসবেন, কম্পিউটার আসি, আপনার ডেস্কটপ আপনার সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পর অরিয়েন্টেশন আসবেন, অরিয়েন্টেশন আসে এইভাবে সেটিংটি করবেন। তারপর এখানে আরেকটি অপশন হচ্ছে, সেটা হচ্ছে ডিসপ্লে সাইজ, রেজুলেশন। তো এখান থেকে আপনি সাইজ সিলেকশন করে দেখুন আমার ডিসপ্লে সাইজটি এখন ছোট হয়ে গেছে। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, যেটা ডিফল্ট অবস্থায় সর্বোচ্চ থাকবে আপনি সেটা এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। এটা ছিল স্টেপ নাম্বার, টিক্স নাম্বার 9। এবার টিক্স নাম্বার 10, ফাইন্ড এনি ফোল্ডার। ফাইন্ড এনি ফোল্ডার, যে কোনো ফাইল আপনি খোঁজার জন্য কি করবেন, তার জন্য আপনাকে যেতে হবে দিস পিসিতে। যাওয়ার পরে ডিসপ্লেতে আসার পর এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যেটা খুঁজতে চান সেটা লিখে দিবেন। ফর এক্সাম্পল আমার ইমরান নামে একটি ফোল্ডার আছে, আমি ইমরান নামে ফোল্ডারটি এখন খুঁজতেছি। ওকে, একটি নামে একটি ফোল্ডার আছে, আমি ইমরান নামে দিয়ে দিলাম। আশা করি আজকের 10টি গুরুত্বপূর্ণ কম্পিউটার টিপস আপনার ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের মাঝে, যাতে তারাও শিখে নিতে পারে এই গুরুত্বপূর্ণ 10টি টিপস। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা টেকনোলজি উইক পি তার মধ্যে।